করলে সেক্ষেত্রে আপনারা যদি ব্যবসাটা করতে না পারেন শুরু থেকে, চেষ্টা করার পরে যদি না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো উনি রিটার্ন নেবে এবং আপনার টাকাটা ব্যাক দিবে। নতুনদের জন্য এই সুবিধাটা পাচ্ছেন, এবং যারা একদম প্রথম এই ব্যবসা মানে কোনো কিছু করি নাই এই প্রথম করব, তাদের জন্য কি সুবিধাটা দিবেন, এবং যারা একদম বিনা পুঁজি ব্যবসা করতে চায় তারা এটা কিভাবে করা সম্ভব সেই জিনিসটাও তাদের কাছে শেয়ার করবেন। এবং পুরানা যারা আছেন চার ফিট এটি রেট হচ্ছে গিয়ে আপনার একশো পঞ্চাশ টাকা করে পার পিস, এবং কি যারা দশটার উপরে নেবেন তাদের জন্য আরেকটু ছাড় আছে, ১২০ টাকা ইউটিউব বাবার আশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি লোকমান। আজ আপনাদেরকে যারা যে চাদর এবং পর্দা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, নতুন যারা, তারা কিভাবে এটা করতে পারেন, এবং এটা করলে সেক্ষেত্রে আপনারা যদি ব্যবসাটা করতে না পারেন শুরু থেকে, চেষ্টা করার পরে যদি না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো উনি রিটার্ন নেবে এবং আপনার টাকাটা ব্যাক দিবে। নতুনদের জন্য এই সুবিধাটা পাচ্ছেন, এবং পুরান যারা আছেন তারা এইখান থেকে কিভাবে এসে নিতে পারেন, এবং যদি আসতে না চান সেক্ষেত্রে কিভাবে আপনারা এখান থেকে নেওয়ার সুবিধা আছে, তারা কিভাবে সুবিধাগুলো দিচ্ছে, আপনারা জায়গা বসে মালগুলো পাচ্ছেন, সম্পূর্ণ কিছু তুলে ধরব এবং খালার রেট সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? নাম হচ্ছে শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, তো সেক্ষেত্রে আপনাদের আজকে কিছু পর্দা দেখব এবং রেটগুলো জানব, এবং কিছু যে ছাদর আছে এগুলো দেখব এবং রেটগুলো জানব। তার আগে আমরা কিছু তাদের সাথে শেয়ার করতে চাই, যারা নতুন উদ্যোক্তা আছে সেগুলো আমরা চাই যে বেকারত্ব দূর করে আমরা উদ্যোক্তা হওয়ার জন্যে, ব্যবসায়িক হওয়ার জন্যে, সেক্ষেত্রে তাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। সেটা আপনার যেহেতু এখানে 3 বছর ধরে ব্যবসাটা করছেন, 3 বছরের ভিতরে আপনার অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দেখে যারা নতুন তাদের কাছে এটা শেয়ার করবেন, পুরান যারা আছে তাদের কাছে সেটা শেয়ার না করলেও সেটা তারা জানবে। তাই আমরা যারা নতুন উদ্যোক্তা, যারা একদম প্রথম এই ব্যবসা মানে কোনো কিছু করি নাই এই প্রথম করব, তাদের জন্যে কি সুবিধাটা দিবেন, এবং যারা একদম বিনা পুঁজি ব্যবসা করতে চায় তারা এটা কিভাবে করা সম্ভব সেই জিনিসটাও তাদের কাছে শেয়ার করবেন, এবং পুরানা যারা আছেন তারা কিভাবে যদি এখানে আসতে চায় কিভাবে আসবে, আর যদি আসতে না চায় সেটা তাদের কাছে মাল কিভাবে পাঠাতে পারেন সেটাও তুলে ধরবেন। তো ঠিক আছে, প্রথম আপনার নামটা বলে এবং দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমার নাম শহীদুল ইসলাম, আর হচ্ছে এই দোকানটা হচ্ছে এই
নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাউসিয়া ভুলতা গাউসিয়া সিটি মার্কেট, দোকান নং হচ্ছে 91, ঠিক আছে। আর প্রথমত যারা ফার্স্ট নতুন ব্যবসায়ী, এটা কি দোতলা? জি দোতলায়। দোকান নাম্বারটা আছে? জি 91 নাম্বার দোকান, যেখানে মায়ের দোয়া বস্তালয়, দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া বস্তালয়। আর এটা হচ্ছে গিয়ে স্টিলেশির কর্নারের দোকান। এবং যদি এভাবে খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা কল দিবেন, আপনার ইমোসব নাম্বার অথবা অডিও কল দিয়ে দেন। জি আমার নাম্বার হচ্ছে 018-55-24-1000, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে যে কোনো সময় কল দিলে আমাদেরকে পাবেন, ঠিক আছে। এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু এটা দিয়ে খোলা আছে। আর যারা নতুন ব্যবসায়ী মানে কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, এটা ভালো একটা দিক। যেহেতু ব্যবসা করতে চাচ্ছেন কম পুঁজিতে, আপনারা সর্বপ্রথম এই জায়গায় আসলে আপনারা পাবেন এই ফ্যাসিলিটিগুলান পাবেন হচ্ছে গিয়ে, এইগুলান ফার্স্ট অফ অল নেওয়ার পরে আপনারা যদি না বিক্রি করতে পারেন এবং কি কোনো সমস্যা মানে হয়, এই তুলনায় সম্পূর্ণ জিনিস ফেরত পাবেন এবং কি টাকা নিতে চাইলে টাকাও ফেরত পাবেন। এটা হচ্ছে গিয়া ফার্স্ট অফ অল, এবং কি এবং রিসিটে লিখেও দিব আমরা ব্যাগ দেওয়ার জন্য, কাগজ কলমে লেখা পর্যন্ত থাকবে, লেখা পর্যন্ত থাকবে। এবং কি নেক্সট টাইম যারা কম পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন, এরা ফার্স্ট অফ অল 2-3 বার যদি আপনারা এরকম রেগুলার কাস্টমার হয়ে থাকেন, নেক্সট টাইমে একটা ভালো অ্যামাউন্ট মানে আপনারা বাকি নেওয়ার একটা ফ্যাসিলিটি পাবেন। এবং কি নতুন উদ্যোক্তারা নানান ধরনের সুযোগ সুবিধা মানে পেয়ে থাকবেন। আমি একটা জিনিস, বাকি রান্না দেওয়াই ভালো, তবে বাকি সেই ক্ষেত্রে দেবে যখন আপনার প্রতি বিশ্বাস মানে বিশ্বাস আস্থা জন্মাবে, তখন আমরা চাই না যে ক্রেতা সে ঠগুক এবং যে বিক্রেতা সেও যেন না ঠগুক। আমরা চাই উভয়ই মিলেমিশে যাতে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, সেটাই। জি এবং কি ওই যেই পুরান ব্যবসায়ীরা আছে, পুরান ব্যবসায়ীরা মানে যদি নিতে চায়, এরা তো দোকান নাম্বার সব কিছু আমরা বইলেই দিছি, এই জায়গায় এসে নিতে পারবে। এবং যদি এই জায়গায় এসে নাও নিতে চায়, আমরা হোম ডেলিভারি সার্ভিসও দিতে পারবো এবং কুরিয়ান সার্ভিসে এটা ব্যবস্থাটা আছে। আর নতুন যারা আছে, নতুনের জন্য আরেকটা সুবিধা হচ্ছে কি, অনলাইনের সুবিধাটা ওরা পাচ্ছে। অনলাইনে যেরকম তারা অর্ডার নিয়ে, ওরা যদি চায় আমরা ছবি তুলে পাঠাই দেবো, এবং কি অনলাইনে অর্ডার নিয়ে নেক্সট টাইমে আমাদের যদি বলে আমরা এটা সম্পূর্ণ পাঠাই দেবো, পাঠাই দেওয়ার পর ওরা পে করতে পারবে, এরকম এই সুবিধাটা আছে। এটা হচ্ছে কি উনি যে কথাটা বলছেন, আপনার ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে, দুই চার এমন কোন মানুষ যারা যেহেতু ফেসবুক চালা তারা 2-5টা গ্রুপের সাথে যাতে থাকেন, এটা কোনো অবিশ্বাসের কথা। হ্যাঁ, যারা ফেসবুক চালা বুঝে, তা আপনার যদি 2-3টা গ্রুপ থাকে, সেখানে দেখা গেছে কি একদম গ্রুপে কম না হইলে তো 2-10 হাজার মানুষ থাকে মেম্বার। তা আপনার যদি 5টা গ্রুপে তো 50 হাজারের মতন মানুষ থাকে, তো 50 হাজার 1 লাখ মানুষ যদি কয়েকটা গ্রুপে থাকে, সেখানে যদি একটা প্রোডাক্ট আপনার পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার দেখা গেছে 50 হাজার 1 লাখ মানুষের কাছে গেছে। এত এত মানুষের ভিতরে কি 2-1 জনও আপনাকে এই নখ দিবে না? আশা করি দিবে, হবে। একবার না দিলে আপনার 2-10 বার ট্রাই করে দেখবেন, একবার আপনার পাবেন, মাসের ভিতরে একটা অর্ডারও পাবেন আশা করি। সেক্ষেত্রে আপনি অর্ডার পাওয়ার পরে দেয়া এইখান থেকে কিন্তু আপনার টাকা লাগতেছে না, আপনি এইটা ওখানে অর্ডার পাওয়ার পরে দেয়া ওনার কাছ থেকে মালটা টাকা দিয়ে নিলেন, এবং ওনার কাছ থেকে টাকাটা নিয়ে তারপর ওনাকে দিয়ে ওনার কাছে মালটা নিয়ে আপনি ওনার কাছে মালটা পাঠা দিলেন। আপনি এখান থেকে যে পাইকারি দর আছে সেটা থেকে একটু চেষ্টা করবো যে আমরা একটু কম রাখার জন্য তারা কম রাখবে, এবং আপনারা যাতে মাঝখানে একটু কিছুটা প্রফিট করতে পারেন, এবং যারা কিনে নিবে তারাও যেন একটু লাভবান হয়, তো সেইটাই বিষয়। জি তো আমরা এইসব বিষয় নিয়ে জানলাম, এখন আমরা কিছু প্রোডাক্ট দেখবো এবং রেটগুলো জানবো। জি প্রথম আমরা কোনটাতে দেখবো, কোনটাতে দেখাবেন? এই পর্দার বিষয়ে দেখতে পারেন, এটা হচ্ছে চায়না পর্দা। চায়না পর্দা? জি জি চায়না পর্দা। এটি হচ্ছে গিয়া পাঁচটা হচ্ছে 2.5 হাত, আর লাম্বাটা হচ্ছে গিয়ে 5 হাত, মানে 6 ফিট আর হচ্ছে গিয়ে আপনার 6 ফিট বাই 4 ফিট। এটি রেট হচ্ছে গিয়ে আপনার 150 টাকা করে পার পিস, 150 টাকা করে পার পিস। এবং কি যারা 10টার উপরে নেবেন তাদের জন্য আরেকটু ছাড় আছে আর কি, আরেকটু ছাড় আছে। জি আর যারা ভাঙ্গে নেবেন 1 পিস 2 পিস তাদের জন্য হচ্ছে 150 টাকা করে। এটা হচ্ছে গিয়া রেগুলার রেট, যেটা মানে পাইকারি রেটে মানে রেগুলার যারা ভাঙ্গে নেবে এদের রেট হচ্ছে 150 টাকা, আর যারা 10 পিসের উপর নেবে তাদের রেট আর একটু কমাই দেওয়া হবে, যে সময় নেবে ওই সময় আমরা কমাই ধরবেন। জি আচ্ছা ঠিক আছে, তো এটা দেখলাম, আরেকটা কোনটা দেখবো? এটা কি পর্দা? এটা সেম পর্দাই,
সেম রেডি জি সবগুলা যা দেখতেছেন পর্দাগুলা সব সেম সেম জি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে চাদর দেখব কয়েকটা চাদর দেখব এখানে চাদর কি পরিমাণ আছে আমরা এখান থেকে যদি দেখি কয়েকটা চাদর এই এটা কি বালিশ কভার সহ আর জি জি কমপ্লিট করা জি সবগুলা বালিশের কভার সহ কমপ্লিট করা চাদর এখন কম দামে বেশি দামে সবকিছু আমাদের চাদরটা শুরু হইতাছে 270 টাকা থেকে 270 টাকা থেকে শুরু 270 টাকা থেকে শুরু পাকিজার তারপর হচ্ছে গিয়া এই ভালো ভালো কোম্পানির হোমটেক্সের কাপড়ও আছে যদি চান দিতে পারবো আমরা এটা এটা এই কয়াত কয়াত হচ্ছে গিয়া 5.5 তারা কত বিক্রি করতে পারবে তারা এটা 450 টাকা তারা যতটুকু লাভ করতে পারে হিসাব তো আমরা করতে পারবো না এরা যত লাভ করতে পারে আর এই চাদর গুলো খুবই ভালো হবে সুতি কাপড় এটি এটা রং দুনার গ্যারান্টি আছে কোন ধরনের সমস্যা হলে চেঞ্জ করতে পারবে জি জি এবং কি যদি চাই তাহলে ওই যে বেশি প্রবলেম হলে টাকাও ব্যাক নিতে পারবে এটা আমরা লিখেই দেবো ঠিক আছে এটা এটা হচ্ছে 360 360 জি আর এটা হচ্ছে বালিশের কভার আর এটা হচ্ছে কি আপনার পাকিজারটা জি আরেকটা হচ্ছে গিয়ে চাদরটা দেখাই এইসব চাদর গুলা হচ্ছে গিয়ে 270 টাকা এটি 270 টাকা জি জি এটা 5.5 চাদরে দুইটা বালিশের কভার শুদ্ধা দুইটা বালিশের কভার শুদ্ধা 200 কত বললেন 270 টাকা 270 টাকা না জি জি চাদর ছুটি বালিশের কভার ছিটে চাদরে ছিটে এডিও রং দুনার গ্যারান্টি কোন ধরনের সমস্যা হলে চেঞ্জ করতে পারবেন এবং কি টাকাও ব্যাক নিতে পারবেন বারবার বলে দিতেছি আমরা জি হ্যাঁ খুবই সুন্দর আসলে কালার এটার সাথে আপনাদের এই যে বালিশের কভার আছে এটির সাথে যদি চান তাহলে ম্যাচিং করে কোলবালিশের কভারও নিতে পারেন কোলবালিশের কভার প্রত্যেকটার সাথে আছে আচ্ছা ওটা যদি চায় তার সেক্ষেত্রে আপনারা দিয়ে দিয়ে দিব যে চায় তাহলে ওই যে অ্যামাউন্ট একটু বাড়বে এই ক্ষেত্রে আমরা দিয়ে দিব আর উপরে যে গেলেন টানানো দেখতেছে এগুলো হচ্ছে গজ গজ হিসাবে আছে জি জি গজ হিসাবে আচ্ছা আচ্ছা এটা এটা গজ কোনটা একটু দেখেন কোনটা কত গজ এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে পাকিজার কাপড় এটা হচ্ছে 130 টাকা গজ 130 টাকা গজ জি জি এটা ভালো হবে আচ্ছা এই কয় গজে চাদর এটা হচ্ছে 3.5 গজে একটা একটা চাদর আর দুইটা বালিশের কভার হয় আচ্ছা আচ্ছা 3.5 গজে কুলবালি শুদ্ধ আপনার 4 গজে হয়ে যায় আর কি 4 গজে হয়ে যায় না আচ্ছা ঠিক আছে তাহলে এই কত রে গজ বললাম 130 টাকা গজ 130 টাকা গজ হইলে আপনার 4 গজ লাগবে আছে জি জি 490 টাকার মতন আসে জি জি 490 না 490 না এটা হচ্ছে 540 টাকা 540 টাকা না 20 টাকা মতো নাই হ্যাঁ এরকম আচ্ছা ঠিক আছে এটা দেখলাম তো এর এর পরেটা কত করে এর পরেটা হচ্ছে যে এটা এটা হচ্ছে আয়াত ডায়মন্ডটা যেটা এটা হচ্ছে 20 টাকা করে রাখা যাবে এটা 120 টাকা করে এটা হচ্ছে অন্য কোম্পানির এটা হচ্ছে 120 টাকা করে এখন কয়েকটা কোম্পানির মাল আছে এক একটা রেখে দিচ্ছে আর কি আর এই যে এটা এটা বড় সাপেটটা এটা এর বড় সাপেটটা সেম রেট 130 টাকা আর মাসখানের ওইটা ওই সাইডের গুলো ওইগুলো হচ্ছে 120 টাকা রেট 120 টাকা গজ জি 120 টাকা গজ এটা হচ্ছে কাপড় ভালো হবে এটা আপনার গ্যারান্টি হবে আপনার রং দুনার সম্পূর্ণ ধরনের গ্যারান্টি পাবেন ঠিক আছে আমরা জানলাম এখানে চাদর দেখলাম এবং পর্দা দেখলাম সেই বিষয়ে সম্পূর্ণ বুঝলাম ভিডিওটা এখানেই শেষ করব তার আগে দু একটা কথা বলি আপনারা যারা পুরান আছেন তারা যোগাযোগ করবেন পরামর্শ নেবেন হ্যাঁ তো পরামর্শ কি তারা তো সমস্যা জানে কিন্তু তারপরে আপনার কাছ থেকে মালগুলো কীভাবে নিতে পারে সেগুলো একটু জানবেন আর যারা নতুন উদ্যোক্তা তারা যদি ব্যবসা করার ইচ্ছা থাকে এবং এখন না করবেন আরও 6 মাস পরেও করবেন সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে একটু পরামর্শ করতে পারবেন সেক্ষেত্রে আপনি কোনো বিরক্ত হবেন না না বিরক্ত করার তা আপনারা হ্যাঁ তাহলে আপনারা কল দিয়া ওনার কাছ থেকে পরামর্শ নেবেন যে ভাই আমি এখান থেকে এই মালটা নিলে কীভাবে বিক্রি করতে পারি অথবা কীভাবে আমি চেষ্টা করতে পারি সামনে ভবিষ্যতে আগাইতে পারি সেইটাও কিন্তু আপনারা ওনার কাছে কিন্তু পরামর্শ নিতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর দেখবেন এবং এই ভিডিও